তুমি জীবের সেবায় নিজেকে নিযুক্ত করো, কারণ সেই অলৌকিক শক্তি আমি তোমাকে দিয়ে গেলাম। আর আপনারা জানেন বিবেকানন্দের কথা, সারা জীবন তিনি মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। আচ্ছা, ইতিমধ্যে সবাই অনেক গুণী মানুষ আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আচ্ছা, আপনাদের সবাইকে আমি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার কথা আপাতত স্থগিত রাখছি, পরে যদি কিছু হয় আলোচনায় আমি আবার আলোচনায়। আমাদের অধ্যাপক পাত্রবাবু এতক্ষণ ঠাকুর রামকৃষ্ণের আবির্ভাব জন্মতিথি উপলক্ষে সুন্দরভাবে আলোকপাত করেছেন। আর সকাল থেকে আমাদের বিভিন্ন অনুষ্ঠান চলছে, সকালে আমাদের মঙ্গল আরতি, তারপর বিশেষ পূজা, ভোগ আরতি, ঠাকুরের বিষয়ে আলোচনা, সঙ্গীত, এখন আমাদের আনন্দী যোগবিজ্ঞানী আনন্দজির আনন্দ উৎসব আরম্ভ হবে। আজকে একটা পূর্ণতিথি, ঠাকুর রামকৃষ্ণ ভগবান শ্রীরামকৃষ্ণের আজকে আবির্ভাব জন্মতিথি উৎসব, একটা শুভদিন। শুভদিনে বিশিষ্ট সম্মানীয় অতিথিবৃন্দ আমাদের আশ্রমে এসেছেন, প্রত্যেককে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আনন্দীকেও আমরা আমাদের আশ্রমের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা আমাদের ভক্তবৃন্দ এসেছেন, প্রত্যেককে আমরা আনন্দী ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। এখন আমরা অতিথিদের একটু বরণের ব্যবস্থা আছে, একটু বরণ করেই আমরা উদ্বোধনী সঙ্গীত করবো। উদ্বোধনী সঙ্গীত করেই আনন্দজীর আনন্দ উৎসব আরম্ভ হবে।